হাই ফাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সানডে, তাই জানো যে আজকে মাদার্স ডে 8 মে। তো আমি সেরকম আজকে কিছু করতে পারবো না, কারণ আমার মা যে আজকে খুব ব্যস্ত আছে ছোটোখাটো কাজের জন্য, বলো তারপরে আমরা একটু ঘুরতে যাব। তো তো আমরা কোথায় ঘুরতে যাব সে সব তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো এখন হচ্ছে তোমার 11:30 বাজতে যায়, আমাদের টিফিন করা হয়ে গেছে আজকে। তো এখন হচ্ছে আমরা সালমান খানের সাল্লু ভাইয়েরও যে গান শুনছি, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, তো হেভি লাগছে আমার নাচটা ভাই, আমি খুব পছন্দ করি। তো এখানে আমার পাপি বসে আছে, তো তোমরা শুনতেই পাচ্ছ আমার হেভি লাগছে গানটা শুনতে। তো চলো এখন হচ্ছে এবার ছোটোখাটো একটুখানি কাজ করে নিই, করে নিয়ে হচ্ছে বাইরে বেরোনোর আছে, টুকটাক কিছু কেনার আছে। সকাল সকাল একজন গান করতে বসে গেছে, হঠাৎ করে সকালে কি হয়েছে, গান করতে বসে গেছে কেন আমরা তো বুঝতে পারছি না কিছু। তো মা এখন হচ্ছে রান্না টান্না করবে বলে যাচ্ছে, তো একজন হঠাৎ করে গান টান শুরু করে দিয়ে ভীষণভাবে বিচ্ছিরি লাগছে। তো বিচ্ছিরি লাগার জন্যই ভিডিও। ভালো গান গাই না, চেষ্টা করছি, যদি ভালো লাগে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার গান, আর ভালো লাগে ফ্যানকে বলবেন, আমার জন্য ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন। এই কি মাঝে কথা এটা! তো এখন আমি ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে, তো চলো। তো এটা আমাদের ছাদ, তো তোমাদেরকে অনেকদিন ধরে দেখাবো দেখাবো করছি কিন্তু দেখাতে পারিনি, প্রচুর রোদ্দুর। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দেওয়া যাক। তো আমার জামা শুকু দেওয়া হয়ে গেছে, এবার নেমে পড়ছি। তো চলো এবার চটপট করে রেডি হয়ে নিয়ে বেরোবো একটু কাজের জন্য, তো বাইরে গিয়ে একবারে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, একটু এটিএমে এসছি, একটু কাজ আছে। তো চলো একবারে বেরিয়ে কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে সব শেয়ার করব, চলো। তো আমরা এটিএম থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখানে, সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। আমরা এখন বাজারে এসেছি ছোটখাটো, তোমরা সবাই জানো প্রচুর দাম বেড়ে গেছে, আলু কিনলাম এই মাত্র, তো ফাইনালি আমরা রিলায়েন্স ফেসে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ, তো মোটামুটি জিনিস একটা লিটিল হ্যাট আমি নিয়ে নিয়েছি, কারণ তোমাদেরকে বললাম যে এরকম আমরা পুরী যাব, তো সেখানে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটির আছে সেগুলো কিনে নিই। তো চলো আমাকে জানিস, ব্লক করে যাচ্ছে তুমি, না কি করবো, তুই অন্যদিকে দেখছিস তাই। আরে একটু দেখছিলাম, ঠিক আছে, পরে যদি কোনোদিন কিছু কেনার দরকার হয় এখানে যাতে নিতে পারি সেখানে দেখে রাখছিলাম। তো এ মাথা ও মাথা, কোথায় আলটিমেটলি কি কিনবে বুঝে উঠতে পারছে না। এখানে অনেক ভ্যারাইটি জিনিস রয়েছে, তোমরা চাইলে আসতে পারো, এটা ইছাপুরের থেকে কিছুক্ষণের সাইডে আসতে, এখানে পরে দেখো কি নিয়ে কি বার করেছিস, ওটা এত বড়টা, হ্যাঁ সেটাই ইচ্ছা করছে, রিলায়েন্স ফেস থেকে বেরিয়ে পড়েছি, টুকটাক কিছু নেওয়ার ছিল, তা
তো চলো একেবারে বাড়ি যাওয়া যাক। এবার আমি দুটো কুর্তি নেওয়ার আছে, একজনের কাছে তৈরি করতে দেওয়া আছে, তো সেখান থেকে নিয়ে একেবারে বাড়ি চলো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম স্নান টান করে ফেললাম, মানে বাড়িতে এসে, কারণ আমার স্নান করা হয়নি, সকাল থেকে প্রচুর কাজ ছিল, তো একটু একটু করে মানে সব কাজ হচ্ছে ফিনিশড করলাম। আপাতত এখনো অবধি কোনো আর কাজ নেই, তো এবার ওর বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি সেরকম কিছু কেনার ছিল না, তো দুটো তিনটে দই কিনলাম, আর তোমার হচ্ছে লিটিল হাট কিনলাম, একটা একটা বারবন কিনলাম, একটা শ্যাম্পু কেনার ছিল, একটা শ্যাম্পু কিনলাম, তো সেরকম আর বেরিয়ে পড়েছিলাম। আর এতটাই বাইরে রোদ, তো যার কারণে আর কোনো মতে আমি আর ভিডিও করতে পারিনি। বিশালই রোদ, তোমরা জানো যারা, মানে এই দুপুরবেলার দিকটায় হচ্ছে বেরো, তো আমি এখনো পর্যন্ত হাঁপাচ্ছি। তো বাড়িতে এসেই আমি হচ্ছে আগে এসি চালিয়ে দিয়েছি, মানে এতটাই গরম হচ্ছে আর ভালো লাগছে না। তো চান টান করে মা ওই জন্য আমার বকে গেল, বলছে যে হ্যাঁ তুই স্নান টান করে টোরে এসেই হচ্ছে এসি চালিয়ে দিলি, কি কথা। তো একদমই ভালো লাগছিলো না, তো শরীরটাকে একটুখানি ঠান্ডা করার জন্য এসিটা খুবই প্রয়োজন ছিল আমার। তো বাপি হচ্ছে তোমার, বাপি এই মাত্র হচ্ছে তোমার ডাবের জল দিয়ে গেল, পুরো একটা পুরো মগ ভর্তি হয়েছিল। এবার হচ্ছে তোমার আমাকে লাস্ট হচ্ছে দিল, তো এবার হচ্ছে খেয়ে নিই আমরা ডাবের জলটা। হ্যাঁ ইয়াম্মি আছে খুবই। তো চলো এটা পুরোটা ফিনিশড করি, করে টোরে একবারে খেতে বসার সময় মা কি লাঞ্চে করেছে তোমাদেরকে দেখাবো। চলো, ভাত, করলা, আলু ভাজা, এখানে হচ্ছে দই পোনা আছে, আর সেম মা বাপির পাতো তাই আছে। বাপি এখানে হচ্ছে সিরিয়াল দেখছে, জিও পাতলা। গাইস আমি বেরিয়ে পড়েছি সানডে স্পেশাল একটু ঘুরতে, তো এবার ও আসছে, আমিও এগিয়ে যাচ্ছি, দেখা যাক, দেখা হোক, কোথায় যাবো না যাবো কোনো কিছু ঠিক করিনি এখনো, তো দেখা হলে তারপর ঠিক হবে হয়তো, বা বেরিয়ে যাওয়ার পর ঠিক হবে। চলো দেখে নিই কোথায় যাই আজকে। সায়ন বলতে চাইছে যে আমরা বাসে উঠে পড়েছি, তো তোমরা এদিকটা দেখো খুব সুন্দর লাগছে। তো তো ফাইনালি দুজনে ধর্মতলায় নেমে পড়েছি, এখান থেকে আপাতত হাঁটছি, ঠিক আছে, দেখি কোন দিকে যাওয়া যায়, যেখানেই পৌঁছাবো তোমাদেরকে দেখাবো একটু বসে, ঠিক আছে। তো আপাতত বাসের থেকে বুঝতে পারছিলাম না কোথায় নামবো, ম্যাডাম জিজ্ঞেস করলো, তবেই নামতে পারলাম। আমি না হলে অহরহ অন্ধকার, কিরম ভাবে অপমান করছে আমাকে, ঠিক আছে চলো যাই গিয়ে দেখে নি। হ্যাঁ এই হচ্ছে সেই মাকড়সা মানুষ যেটা নিউ মার্কেটে রয়েছে, স্পাইডারম্যানটা। তো ফাইনালি আমরা এসে গেছি নিউ মার্কেটে, ওর খুব দাবি যে আমি ওকে দেখাচ্ছি না, অবশ্যই দেখাচ্ছে না, ও তো লম্বা বলো না, তো আমার অসুবিধা হচ্ছে, তো চলো আমরা। ও মাই গড, শ্রীরাম মার্কেট বন্ধ, শিট, এই শ্রীরাম মার্কেট বন্ধ। তো কি একটা স্কার্ফ দেখতে ঢুকেছে এখন, দেখতেই পাচ্ছ আজকে প্রচুর ভিড় আছে, কিন্তু শ্রীরাম মার্কেট বলো, হক মার্কেট বলো, সব এই সব মার্কেট গুলো সব বন্ধ আছে। দেখ 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 বচ্চন কাকা কি বলছে, মানে কোনো যেটা যুক্তি নেই। রণবীর সিং বল বল, রণবীর সিং আবার হচ্ছে চোখ মারছে, রণবীর সিং এর বিয়ে হচ্ছে, বাহ ভেরি গুড।
তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ আসলে, দেখতেই পাচ্ছ ওইদিকের ভেতর দিকে ওইদিকে অনেকগুলো নেবেই, কয়েকটা দোকান বন্ধ ছিল, ম্যাক্সিমাম দোকান খোলা। সরি, তো নিচে একটু দেখে এলাম, তো বেরিয়ে পড়েছি। ঠিক আছে, কেটে সাইনবোর্ড ডাকলো মনে হলো, তাই তাকাচ্ছিলাম। সিরিয়াসলি কেটে সাইনবোর্ড ডাকলো মনে হলো, এখানেও এমন কেউ আছে হয়তো যে ওকে সাইনবোর্ড ডাকতে পারে। ওটা নয়, ঠিক আছে, অনেকেই নাম সাইন থাকতে পারে, ভাই ভাই যদি কেউ চেনাশোনা করে। ঠিক আছে, সবসময় সন্দেহ আছে। তোমরা জানিও আমি না এই ফার্স্ট টাইম একটুখানি মানে চোখের তলায় মানে কাজল মতো পড়েছি, তো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো যে জানি অতটাও ভালো হয়তো লাগছে না, কিন্তু তাও তোমাদেরকে বলবো যে প্রচুর জন দেখছো ভিডিও, লাইক করছো না, সাবস্ক্রাইব তো করছো না, একটু সাপোর্ট করো এই ভাই দিদি বোন দাদা যাই ভাবো বন্ধু যাই মনে করো, একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, আমাদেরকে অনেক ভালো লাগবে। ময়দানে এসে টোটোয় উঠে পড়েছি, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।